হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনস্ক্রিপ্টেডে। তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা তোমাদের সবার জন্য একটু ইনফরমেটিভ হতে চলেছে, কারণ আজ আমি ভেবেছি যে একটা স্টুডিওতে ভয়েস ওভার আর্টিস্ট কিংবা ডাবিং আর্টিস্টের কাজ কীভাবে হয় সেই বিষয়ে ব্রিফলি আমি একটা ভিডিও আপলোড করব। তো আজ আমার রেকর্ডিং রয়েছে, মানে অ্যাজ আ ভয়েস ওভার আর্টিস্ট বা ডাবিং আর্টিস্ট বলতে পারো আমি কাজ করি। তো সেই জায়গা থেকে আমি ভাবলাম আজ যেহেতু আমি রেকর্ডিং করতে যাচ্ছি, তো পুরো প্রসেসটা আমি খুব সংক্ষিপ্তকারে তোমাদের যদি দেখাতে পারি তাহলে আমার মনে হয় ব্যাপারটা বেশ ভালো হবে। তো আমি সেটাই করছি। এখন বলতে পারো ভর দুপুর, মানে একদম দুপুরবেলা আমার কল টাইমটা। তো আমি এখন রেডি হয়ে গেছি, আমি বেরোচ্ছি। তো মেনলি সেখানে গিয়ে আমি কি করছি, কিভাবে পুরো প্রসিডিউরটা হয় সেটা তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা দেখো। আমি ঢুকছি, প্রায় পৌঁছে গেছি, সামান্য লেট হয়ে গেছে কারণ গাড়ির অবস্থা রাস্তায় খুব খারাপ, কারণ আমি একেবারে গরমে সেদ্ধ হয়ে গেছি। তো আর হ্যাঁ, আমার স্টুডিওটা, মানে আমি আজকে যে স্টুডিওতে এসেছি সেটা হচ্ছে যে বেহালায় কিলো হয় স্টুডিও। তো আমি ঢুকে তারপর রুমের সাথে আবার কথা বলি। চলে এসেছি কিন্তু অলরেডি দুটো রুমে রেকর্ডিং হচ্ছে, তো একটু লেট হবে। আমি বসি, আমি ভেতরে ঢুকে আবার ক্যামেরা অন করছি। সব জায়গায় টাইম মতো পৌঁছে বসে বসে বোর হওয়াটা আমার একটা হবির মধ্যে পড়ে, কী আর করা যাবে, বসেই থাকি। এটা হচ্ছে যে আমাদের স্টুডিও, সামনেটা যেটা একদম সামনে রয়েছে ওটা অফিস, পাশের রুমগুলো এগুলোতে রেকর্ডিং করা হয়। এটা হচ্ছে যে আমাদের কিচেন, কফি টফি খাওয়া হয়। এটা ওয়েটিং রুম, এখানে বসে বসে আমি বোর হচ্ছি, কী আর করা যাবে। তো ফাইনালি আমি ঢুকেছি। অ্যাকচুয়ালি আমার 3:30টাতে কল টাইম ছিল, আমি 3:37 এখানে এসেছি, একটু ওয়েট করতে হচ্ছিলো, দুটো রুমেই রেকর্ডিং হচ্ছিলো, আর এখন মোটামুটি 4:15 বাজে আমি ঢুকলাম। তো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে পুরো সেট আপটা একটু দেখিয়েছি, দেন এখানে বসে আমি রেকর্ডিংটা করি। তারপর এই যে আমার মাইক, এটা আমার মনিটর, এখানে হচ্ছে যে যা যা সিন থাকে না থাকে এইখানে সেটা আমি দেখতে পাই, তারপর আমাকে রেকর্ডিংটা করতে হয়। আর এখানে তো আমার হেডফোন রয়েছে, আর দেন এটা হচ্ছে পুরো ইয়ার ব্লকড রুম, বাইরে থেকে কোনো আওয়াজ এখানে আসতে পারে না, মানে রেকর্ডিং রুম যেমন হয়। আর এই দিকে বসে থাকে হচ্ছে যে রেকর্ডিস্ট, সেখান থেকে উনি আমার সাথে ইন্টারঅ্যাক্ট করেন, আর ওখানে যা যে ইকুইপমেন্টস প্রয়োজন সেগুলো থাকে। থ্রু হেডফোন আমি ওনার সব ইনস্ট্রাকশন শুনতে পাই, সেই অনুযায়ী কাজটা হয়। আর এখানে একটা ওয়াল রয়েছে, এটা কাছের, তো আরামসে দেখা যায়, আর সব ইন্টারঅ্যাকশন হয় অ্যান্ড সব ইনস্ট্রাকশন ফলো করি। তো এটা হলো মোটামুটি অল সেট আপ। মোটামুটি রেকর্ডিংয়ের সময় আমার ব্যাপারটা এরকম থাকে, এখান থেকে আমি ইনস্ট্রাকশন ফলো করি, আর ওখানে যা যা আমি স্ক্রিনে দেখতে পাই সেগুলো শুনতে পাই, আর নর্মাল তোমাদের সাথে এখন কথা বলছি তো এটা খুলে রাখাই যায়। এবার বিষয়টা হলো স্ক্রিপ্ট থাকে, মানে মেইনলি ডাবিংয়ের কাজটা করি, মানে ধরো কোনো সাউথ কোরিয়া বিভিন্ন ভাষায়, ধরো পাঞ্জাবি, হিন্দি, দেন তামিল, সাউথ ইন্ডিয়ান বিভিন্ন যে ভাষাগুলো রয়েছে, সেই যে কোনো মোট কথা নন বেঙ্গলি যে ভাষাগুলো রয়েছে সেই সব ভাষায় যে কাজগুলো হয় সেগুলো বেঙ্গলিতে এখানে ডাবড হয়। তো আমার জন্য স্ক্রিপ্ট থাকে, মানে সবার জন্য স্ক্রিপ্ট থাকে, যে ভাষাগুলো আমরা বুঝতে পারি না মেনলি সেগুলোর জন্য স্ক্রিপ্ট থাকে। এবার ধরো হিন্দি, ইংলিশ এইগুলো তো আমরা বুঝতে পারি, তো তখন স্ক্রিপ্ট থাকে না, সাবটাইটেল দেখে আমরা বলে দিতে পারি, মানে সাবটাইটেল দেখেই আমরা সবাই বলি, আর অন্যান্য ভাষার জন্য স্ক্রিপ্ট থাকে। তো এইভাবেই মেনলি কাজটা হয়। আর এখানে আমি যে খুব কাজ শিখে প্রো হয়ে তারপর কাজ করতে এসেছি তা না, এখানে নীলদা রয়েছে, আরও অনেক দাদারা রয়েছে যারা রেকর্ড করেন, তো তারা প্রত্যেকটা মুহূর্তে আমার শেখায়, আমার ভুলগুলো আমাকে বলে দেয়। তো মেনলি এখানে কাজ যেমন আমি করতে আসি তেমন আমি অনেক কিছু শিখি, এই ক্যামেরার সামনে কথা বলতে পারা বা স্পষ্টভাবে উচ্চারণ, এই সে অনেক অনেক কিছু রয়েছে, ভয়েস মডুলেশন থেকে শুরু করে প্রচুর জিনিস। তো এই সব কিছু আমি এখান থেকে
থেকে অনেকটা অ্যাক্টিভলি শিখেছি, আমার অনেকটা হেল্প হয়েছে। আর কাজ করতে তো মজা লাগেই, ভীষণই মজা লাগে। মেইনলি যখন কোনো অনেক সময় কার্টুনেরও ডাবিং এখানে হয়, তো ওই কার্টুন ক্যারেক্টারগুলো করতে খুব মজা লাগে। তারপর সেগুলো যখন রিকরিকিকে দেখাই তো ওরা খুব মজা পায়। তো আমার বেশ কাজটা খুব কাছের এবং খুব ভালোবাসার একটা কাজ এই কাজটা, আমার বেশ করতে খুব ভালো লাগে, মজা লাগে। হ্যাঁ আরে ছাড়ো তো, হ্যাঁ বলেছিলাম তো আমি যাবো, কিন্তু কিন্তু হলো না, কিচ্ছু করার নেই আমার। হ্যাঁ তুমি ডেটটা ফিক্সড করেছো? হ্যাঁ 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 ঠিক আছে। আরে হ্যাঁ বৌদি, তুমি একদম ঠিক বলেছো, এই তো এরকমই, কিন্তু তোমাকে একটু ঠিকঠাক ভাবে মেনটেন করতে হবে, তারপরে তুমি দেখবে একদম ফিট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ না আমি বলবো না, তুমি আগে আমাকে প্রমিস করো, তারপর। প্লিজ তারা জল খেয়ে নি তারপর। তাকে চোখ থেকে জল বেরিয়ে গেছে। বাই দ্য ওয়ে এখন আমার ব্রেক চলছে, মানে আমাদের ব্রেক চলছে, সবাই বাইরে কফি বা চা কিছু একটা খাচ্ছে, আমি খাই না, তাই আমি এখানে বসে বসে বোর হচ্ছে একা একা। আর আমি কিছু কিছু ক্লিপিংস নিয়েছি, আমি কোনগুলো দেব কোনগুলো দেব না জানি না, তবে একটা আজকে ছিল, মানে অনেকটাই পোর্শন ছিল যে এরকম একটা সিন যে একটা মেয়ের মুখে হচ্ছে যে থাকে না কাপড় বা কিছু বেঁধে দিয়েছে, মানে মেয়েটা কিডন্যাপ হয়েছে এরকম একটা সিন ছিল। তো সেক্ষেত্রে আমিও মুখে, মানে যেহেতু একদম অ্যাকিউরেট তোমাকে করতে হবে, মেনলি ডাবিংয়ের ক্ষেত্রে এটা করতে হয়েছে, যেমন সিনটা দেখাচ্ছে যেমন দেখাচ্ছে, ভয়েস মডুলেশন থেকে শুরু করে পিচ টোন যেমন আছে এক্স্যাক্টলি তোমাকে সেরকম করতে হবে, খালি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যায়। তো পুরো প্রসিডিওরটাই তোমাকে মেনটেন করতে হবে। তো সেক্ষেত্রে আমাকেও মুখে এক্স্যাক্টলি ওই ওই রকমই কিছু একটা দিয়ে ওটাকে রেকর্ড করতে হয়েছে, যাতে একদম পারফেক্ট শুনতে লাগে, যেমন অরিজিনাল সিন সেরকম দেখতে লাগে ব্যাপারটা, মানে শুনতে লাগে। মানে মেনলি আমি এই কারণেই ভিডিওটা করার কথা আজকে ভেবেছি, কারণ দেখো অ্যাক্টিংয়ের সাথে এই ডাবিং বা ভয়েস ওভার এর যে কাজকর্মগুলো থাকে তার একটাই পার্থক্য, যে অ্যাক্টিংয়ে তুমি ফিজিক্যালি ওখানে উপস্থিত থাকবে, আর এখানে যা হবে তোমার কথাবার্তার উপর সেটা ডিপেন্ড করবে, মানে পুরো কথাবার্তা দিয়ে কাজ হবে। তো একদমই তোমাকে সমানভাবে খেটেই সেই জিনিসটা করতে হবে, মানে বলতে পারো অ্যাক্টিংই এটা। আমাদের যেমন আজকে যেটা হলো যে আমাকে মুখের মধ্যে কাপড় দিয়ে এরকম করতে হচ্ছে, ধরো কেউ কথা বলছে নর্মালি, তার মুখে কোনো খাবার রয়েছে বা জল খেতে খেতে সে কথা বলছে, তো কী করতে হয়, মানে যারা খুব প্রো আর কি, তাদের ওসব মুখে যে জল নিতে হবে তার কোনো মানে নেই, বা খাবার দিয়ে কথা বলতে হবে তার কোনো মানে নেই, তারা এতটাই এক্সপিরিয়েন্সড বা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে যে তারা নর্মাল ভয়েসে সেটা করতে যে বিশাল এক্সপিরিয়েন্সড কেউ তা না, তো সেই কারণে আমাকে এই যে এই ব্যাপারটা ইউজ করতে হয়েছে, তারপরেই আমি পারফেক্টলি ওটা করতে পেরেছি। তো এরকমই বিষয়, অনেক ছোটোখাটো জিনিস আমি শিখেছি, তো আমি চাই তোমাদেরও সেগুলো বলতে, এই কারণে আজকে ভিডিওটা করার কথা আমি ভেবেছি, যাতে এই জিনিসগুলো তোমাদের জানাতে পারি, একটু ইনফরমেশন পাও তোমরা এই বিষয়টা নিয়ে।
তো যাই হোক ভিডিওটা দেখো, আমি যে এইটা পারি এটাও আমার দ্বারা হয়, এই ভয়েসটা আমি করতে পারবো, এটা এখানে এসে মানে আমাকে ধরো এরকম জিজ্ঞেস করা যে এই ভয়েসটা হবে তো এই বাচ্চাদের ভয়েসটা, আমি বললাম যে আমি তো করিনি মানে ট্রাই নিতে পারি, তো আমি ট্রাই নিতে গিয়ে দেখলাম যে হ্যাঁ ভুল ভ্রান্তি তো হয়েছে, তারপর যখন আমাকে ট্রেন করা হলো আমি দেখলাম পারলাম করতে, তো তারপর যখন আমি কোনো বাচ্চাদের কোনো সিরিজ বা কোনো কার্টুন ক্যারেক্টারের সেই ভয়েসটা শুনছি আমার অবাক লাগছে, হ্যাঁ এটা আমার ভয়েস, তো এই ব্যাপারগুলো হয়। যাই হোক, কোনো ক্যারেক্টার করতে যাওয়ার আগে সেই ক্যারেক্টারটাকে একটু অবজার্ভ করতে হয় যে ধরো তার একটা চারিত্রিক বৈশিষ্ট্য হলো সে খুব ন্যাকা বা একজন হলো খুব রুড, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। আমার হয়ে গেছে, আমি বেরিয়ে যাচ্ছি, এখন মোটামুটি 7:30 বাজে, তো আমি একেবারে বাড়ি গিয়ে তারপর ভিডিওটা এন্ড করছি। ফিরে এসেছি, একেবারে বিধ্বস্ত হয়ে গেছি, এবার ভিডিওটা এন্ড করবো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, নতুন কিছু জানতে পারো বা মোট কথা আমার বকবক শুনতে ভালো লেগে থাকে, তো ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল আনস্ক্রিপ্টেড। আজকের মতো এই পর্যন্ত, টাটা।